স্টুডেন্টরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ তোমাদের আমি যে কবিতাটা শেখাতে যাচ্ছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছামতি। ইচ্ছামতি কবিতায় কবিগুরু বলতে চেয়েছেন যে, যখন যেমন মনে করি, যদি সেভাবে আমরা হতে পারতাম তাহলে কবি কি হতেন, কি হতে চাইতেন, সেই নিয়েই কবিতা। তোমরা শুনে নাও এবং শিখে নাও, কেমন? যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাইর ধারে সন্ধেবেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পাড়েরই সাথে, আধিক কথা দিনের বেলায়, আধিক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গাঁয়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবের, নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ। জলের উপর ঝলমল টুকরো আলুর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন হাত তালিয়ার হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছি ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোনে কোনে আপন মনে করছি তারা কি কে, আমারে ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সেকে জানি। এক ধারিতে মাটি ঘাটি সবুজ বরণ শুধু, আর এক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রি থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। এই হলো কবিতাটি। তোমরা আমি চাইবো যে মুখস্থ করে নাও এবং কবিতাটি খুব সুন্দর করে তৈরি করো। খুব ভালো কবিতা, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। পরের ক্লাসে আবার দেখা হবে, কেমন?